ধর্মশালা মিডিয়া ক্লবর প্রথম বার্ষিক উৎসব অনুষ্ঠিত যাজপুর জেলা ধর্মশালা ব্লক অন্তর্গত কল্পতরুত স্টাডিয়াম পরিসরের ধর্মশালা মিডিয়া ক্লবর প্রথম বার্ষিক উৎসব ক্লবর সভাপতি বিমল পতি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের প্রকাশক তথা ওড়িশা শাখার অধ্যক্ষ নিরঞ্জন রথ উদ্ঘাটক ভাবে যোগ দিয়ে মুখ্য অতিথি ভাবে বরজনা বিধায়ক অমর প্রসাদ শতপথী, মুখ্য বক্ত ভাবে সাপ্তাহিক খবরকাগজর সম্পাদক তথা ওড়িশার স্তম্ভকার প্রদ্যুম্ন শতপথী, সম্মানিত অতিথি ভাবে কবি তথা জনে সাহিত্যিক রাজকিশোর পাঢ়ী, কবি গৌতম জেনা প্রমুখ যোগ দিয়ে সাংবাদিক মানে নিরপেক্ষতা ভাবে কাম করা পরামর্শ দিয়ে সরকার সাংবাদিক মানক নিমন্তে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন খুব শীঘ্র করু বলে মত রাখিলে। শেষে কিছু প্রতিভা মানুষ অতিথি মানুষ দ্বারা সম্বর্ধিত করা যাইছিলা। উক্ত ক্লবর সমস্ত কর্মকর্তা মানুষ মধ্যে অতিথি মানুষ দ্বারা সম্বর্ধিত করা যাইছিলা। ক্লবর সাধারণ সম্পাদক আনন্দ মহারণা বার্ষিক বিবরণী পাঠ করে উপসভাপতি বসন্ত কুমার নায়ক অতিথি পরিচয় প্রদান করে কার্যকারী সভাপতি সুধাকর রাউত স্বাগত ভাষণ দিয়ে ক্লবর সহ সম্পাদক দিলদার চাঁদ ধন্যবাদ অর্পণ করে এই উৎসবরে অন্য সমাজসেবী ও সাংবাদিক মানে যোগ দিয়ে দেখুন ধর্মশালা মিডিয়া ক্লব করোনা কটকা যে ভিতরে আরম্ভ করা যাইছিল খুব কষ্ট স্বীকার করে আমি অনুষ্ঠানটি জীবন্যাস দিয়েছিল আজ তার প্রথম বার্ষিক উৎসব ধর্মশালা মিডিয়া ক্লবর অনুষ্ঠিত হয়েছি আমি মধ্যে গোটি আলোচনা চক্র রাখি যে গণমাধ্যমর দৃষ্টি ও দুর্বল সে সম্পর্কে ওড়িশার যে অরণ্য এবং বরিষ্ঠ ভক্ত মানে বক্তব্য রাখিলে যা নিশ্চিত যাকে আমি নিশ্চিত ভাবে আগামী দিনের প্রতিনিধিত্ব করব খালি সেটি নুহে আমি এই অবসরে আম অঞ্চলের যে গর্ব ওয়েস্ট অপর অশ্বিন কুমার পণ্ডা ওয়েস্ট অর্পিতা জেনা এবং বরিষ্ঠ কৃষক বসন্ত পণ্ডা এবং ক্ষীরপ্রভা সামল এবং সমাজের সহ সম্পাদিকা সুকান্তি রাউত আমি আজ সম্মানিত করু আশা করবি এই অনুষ্ঠান আগামী দিন মানুষের মোর ভাই সাংবাদিক ভাই মানুষের সহযোগে আগুকু বড় সে স্বার্থ রক্ষা পাই নিশ্চিত ভাবে কাম করি নিশ্চিত ভাবে আজ ধর্মশালা সাংবাদিক সংঘর এই প্রথম বার্ষিক অধিবেশনরে প্রথম বার্ষিক উৎসবরে যোগ দিয়ে যে গৌরবাণী দেখতে মনে করছি যে ইয়ে হচ্ছে ওড়িশার বৌদ্ধিক জগতর ঐতিহ্যস্থলর এক পুণ্যস্থল এবং এ মাটিরে যে যুব সাংবাদিক মানে অনেক সেমানে সেমানকর নীতি সেমানকর আদর্শ সেমানকর সংবেদনশীল প্রাণ সমর্পিত ভাবনা সাধারণ মানুষের দুঃখে বিগলিত হৃদয় অকৃত্রিম করুণা প্রদর্শন করা ইতিহাস জাঁচি বিশেষ করে আমি দীর্ঘদিন ধরে দাবি করে আসুছু যে যেপর্যন্ত ওড়িশা সরকার মহারাষ্ট্র সরকার ভাই এক সাংবাদিক নিরাপত্তা আইন ওড়িশা বিধানসভার গৃহীত ন করেছেন সে পর্যন্ত সাংবাদিক মানঙ্কর নিরাপত্তা নাহি তা বৃত্তিগত এবং সারি তেমন গোটি দাবি ওড়িশার সাংবাদিক মানে দীর্ঘদিন ধরে করে আসলে যে আমাকে নিরাপত্তা দিও আমার পেট পাটনার কথা সরকার বুঝ এপর্যন্ত সরকারঙ্কর কুম্ভকর্ণ নেতা ভাঙ্গিনি তেমন ওড়িশার সাংবাদিক মানে যে উচ্চ শিক্ষিত অন্য চাকরির নিরাপদ আশ্রয়স্থলকে পদাঘাত করে সাধারণ মানুষের অকুহা ভাষাকে অপ্রকট ভাষাকে প্রকাশ করা এক সংকল্প নেই সেই সাধনার অবিচলিত রই কার্য করছেন সেমানকর ভবিষ্যৎ সম্পর্কের চিন্তা করার আবশ্যকতা আছে সরকারের নিকটে সরকার এ সম্পর্কে বিধিবদ্ধ ভাবে নিষ্পতি নেবে আজ এক পবিত্র দিবসে মু কামনা করছি। যাজপুর বীরেন্দ্র নায়ক রিপোর্ট নিউজ 10 ওড়িয়া।